আল্লাহ এটা তো আখিরাতে হবে, দুনিয়ায় কি দিবা? রোজার বিনিময়ে শুনলাম নামাজের বিনিময়ে একটা পাবো, রোজার বিনিময়ে দুনিয়ায় দিবা না কিছু? নবী পাককে বললেন তুমি বলে দাও দুনিয়ায় রোজার বিনিময়ে কি পাবে, কয় যে রোজার বিনিময়ে ইউজাদু ফিহি রিজকুল মুমিন, রমজান মাসে রোজে মুমিনের রুজির বরকত বাড়ায় দেয়া হয়, যারা রোজা রাখে তাদের রুজির বরকত বেড়ে যায়, কথা কন বলেন ঠিক কি ঠিক না? আগে তো জানেন না ঠিক না, আমি কয়ার পরে ভালো করে বুঝবেন, বাড়ি যদি পাঁচ সদস্য থাকে পাঁচজন সামালে পুরুষ নারী দিয়ে পাঁচজন, চারজন রোজা থাকে এক দামলা থায় না, দামলা একজন রোজা থাকে না, রাত্রে যারা রোজা থাকবে তারা সেহেরিতেই রাতের খানা যা যা ভালো আছে যতক্ষণ কুল হয় খাওয়া কুল হয় অতক্ষণ কি ছাড়ে, বাইসিয়ে বাইসিয়ে ভালো তা সাইসিয়ে শুলিয়ে সাফ করে খেয়ে ফেলে দেয়, আর যেটা রোজা থাকবে না ওর জন্য হাত হাড়ির কেড়ে নিতে চাইলে ভাত, আর ওই যে বিলে তিখা তরকারির মতো হাড়ির ডিশের কোনে দিয়ে কোনে দিয়ে টুটু বাদাম রয়েছে ও জালি দো ডায় না পরে এসে মা স্মৃতি বসে রয়েছে, তুই এটি যে যার যার সেহেরি খেয়ে ফজরের নামাজ পড়ে ঘুমাইছে, বুঝদারি না সকালবেলা উঠে মা ভাত দাও, কয় যাই দেখ ভাত হয়েছে কাড়িয়ে খা, বেরোজাদার জন্য আমি ভাত কাড়িয়ে দিয়ে আবার গুণাকার হবো, ও যাই দেয় যে হাড়ির কোনে চাইলে ভাত আর ওই বিলে তিখা তরকারি, কয় মা এই খা যায় কে কথা কইছে শয়তান, কোন রান্না বান্না নাই রোজার দিনে, রান্না বান্না হবে না, ওই যাচ্ছে না ভাঙ্গা সুরা তাই খাইছে, দুপুর বেলা কয় মা সাইডে ভাত আনতে দেবে না, এ সাইডে মুড়ি টুড়ি খেয়ে কাটা আনে কোনো মতো সুরের দ্বারা যাওয়া যাবে না, কয় কি কয় না, সন্ধ্যার সময় তিরিশ প্রকারের ইফতারি নিয়ে বইছে রোজাদাররা, ওরে খাতি দেবে না বলে ওরে খালি কাজে কয়, এ গরুর ঘরে গোল দরজা আটকা, মুরগির ঘরে দরজা দে, এ যা মানি নিয়ে তাড়াতাড়ি, ও মানি আনতে গেছে যা জানতেছে ইন্দ্র ধমা ধম মারিয়ে দিচ্ছে সব খাইয়ে সাফ করে ফেলেছে, ও আইছে আমার জন্য কয়েছে দেখো যে সাইডে সোলা মুড়ি আছে খাই গিয়ে, যাই দেয় যে কটা সোলা আর মুড়ি, মুড়ি কটা চিংড়ি হয়ে গেছে ছোটো মুটো সাপ আসছে জোহের মতো তার নরম উত্তি বের করে তালি শেষ রাজ্য মাইল ওর সন্ধ্যে ইফতারিও মাইল দিন বাইরে সাইডে হান্তা মানি খাইছে রুজি সব রোজা ধরে কথা কন নবী সব বুঝে শুনে বলে পেয়ে গেছে, তাহলে রোজা রাখলে ইবাদতের প্রতিদান আখেরাতে যেমন আছে দুনিয়া ওই রকম আছে, জাকাতের প্রতিদান দুনিয়ায় পাওয়ার আশা না আখেরাতে পাওয়ার আশা, জাকাত জাকাত দিলে এর প্রতিদান কোন জায়গা পাওয়ার আশা করছেন আখেরাতে না, ইজাদু ফিহি আল্লাহ আল্লাহ নবী বলেন আজ জাকাতি হুনমিল মাল, আজ জাকাতি হুনমিল মাল, জাকাতে মাল বাড়ায় দেয় দিয়ে দেখে ও ভাই এ পয়সাওয়ালারা জাকাত দিয়ে দেখে যদি খোদার কসম আগামী বছর আপনার পর ইনকামের ভিতরে বরকত না আসে আর দিয়ে না কোনো দিন, দিয়ে না কোনো দিন চাবো না আল্লাহ চাই না, দিয়ে দেখে ট্রাই করে আল্লাহর একটু পরীক্ষা করে, জাকাত দিলে মাল বাড়ে, জাকাত দিলে মাল বাড়ে, কেন বাড়ে জানেন? জাকাত দেবেন কারে? আপনি জাকাতের টাকা কি শেখ হাসিনারে দেবেন, খালেদা জিয়ারে দেবেন, আকিস সাহেবরে দেবেন, দেবেন ফকির মিসকিনদের, আর ফকিরদের একটা স্বভাব আল্লাহ বানাই দিছে, ওরা জীবন ভরে নিজে কি জন্য কোনোদিন দোয়া করে না, যে দেয় তারে আরো বড় লোকের দোয়ারে, কথা কন ঠিক না, পাঁচ টাকা চাইছে দশ টাকা দিয়েছেন কয় আল্লাহ তুমি এই ভাইয়ের জীবনে হাত খালি করো না, ও যে হাজার হাজার টাকা দিতে পারে কে ও দুই রিকার তামাজ পড়ে কলি করে জানলো আমার জন্য বিক্রি করা লাগে না আমারও ধনী বানাই দাও, এক হবে না কোনো দিন, যে দেয় তারে আরো বড় লোক আর দোয়া দেয় ঠিক কি ঠিক না, কাজে জাকাত দিলে ধন বাড়ার কারণ হলো আপনার দোয়া আপনার জন্য কবুল না হইলেও আপনার জন্য ফকিরের দোয়া কবুল হয়, ফকিরের দোয়া আমি এই জন্য সব পয়সা আমাদেরকে বলি জাকাত দেন হিসেব করে, কিন্তু জাকাত কি দেন, এক একজন এক এক উদ্দেশ্যে যায় জাকাত দেয়, যারা চেয়ারম্যান মেম্বার ইয়ে হবে তারা ওই নির্বাচন করার উদ্দেশ্যে আগে দুই এক বছর ভালো এই জাকাত দেয় যাতে ভোট কয়টা আসে, এই ভোট জাকাত বাদ দাও, নির্বাচনী জাকাত বাদ দাও, আল্লাহর রাস্তে ফরজ জাকাত আদায় করো, যা কেমন দেবেন এদিক থেকে যেমন মান ওয়াহিব বলি ওয়াহিব বলি না ওয়াহিব বলি না সে মা তোহিব বলি নাফসি, তুমি অন্যের জন্য তাহা পছন্দ করো যা নিজের জন্য পছন্দ করো, অন্যের জন্য তাহা পছন্দ করো না যা নিজে পছন্দ করো না, জাকাত দেশের লুঙ্গি কয় টাকা দামের লুঙ্গি দেশে আপনি পড়ছেন ১৬০০ টাকা দামের লুঙ্গি, জাকাত দেশের ১৫০ টাকা দামের লুঙ্গি কে, আপনি কি ওই একটা লুঙ্গি পরেন নিজে কোনোদিন, তা আপনি পরেন না তা দেশের কে, অত দুইবার দুয়ার পরে মাঠ ভেঙে যায় একেবারে এই পাশে দাঁড়ালি ও পাশে আগুলাকে দেয়া যায়, ওরে এক্স রে করা লাগবে না অপারেশন করতে গেলে ওর একটা লুঙ্গি ভরে দাঁড়ালি পর এক্স রে হয়ে যায়, এই যে তুমি জাকাত আদায় করতে এসে শীতকালে কম্বল দেশে আরে কম্বল এদিক কিরম দেশে তো আমি জানি না, আশেপাশে তো দেখছি ৮০ টাকা দামের কম্বল, এই কম্বল যারে দেশে সে নিয়ে দুয়ারে ফেলাইতেছে পাপস বানাইছে কাঁদে না
কয়েকদিন পরে পাড়াতে পাড়াতে ছাগলে শীত বেশি, ছাগলে ব্যবহার কাকাগা কম্বলটা না পড়ায় আমারে জ্যাকেট বানাই দেন, সে তাই দিয়ে ছাগলের জ্যাকেট বানাই দিছে। ছাগলে দুইবার পেশাব করার পরে ভিজে গেছে, থরথরে কাঁপতেছে, কাকাগা তাড়াতাড়ি খুলিয়ে নিন স্যার ঠিক কি হচ্ছে। এরপরে তাই দিয়ে ধুয়ে মুইছে, বুড়ি বাজা যে হাড়ি আছে তাই ধরা ফেস্টু বানাইছে, পাইটু বানাইছে। এই দেশ জাকাত, তুমি কি কি কম্বল ব্যবহার করো? আমি তাইওয়ান গিয়েছিলাম, সেখান থেকে তাইওয়ানি কম্বল আমি 12,000 টাকা দামের গুলো নিয়ে আসছি। তোমার গা কি শোনাই দিয়ে বান্দানো যে তুমি 12,000 টাকার গায়ে দাও, আর হই মুশকিল যে তুমি 80 টাকা দামের ছাগলের জ্যাকেট দাও, আর এই যে তুমি জাকাত আদায় হয়েছে বলে মনে করো? ওসব হবে না, জাকাত দিবেন 90 টাকা, এই জাকাত দেবেন টাকা, জাকাত দেবেন টাকা অথবা চাউল দেবেন, অথবা চাউল দেবেন অন্য তানা, কারণ চাউল ও খাদ্য এটা তো খেতেই হবে, আর টাকা দেবেন টাকায় সব কাজ সারে। কম্বলের দরকার হলে কম্বল কিনবে, লুঙ্গির দরকার হলে লুঙ্গি কিনবে, তারে দেশেন 10-12 খান লুঙ্গি, এমন লুঙ্গি দেশেন যা ভর্তিও পারে না, বাজারে ফিরে বিক্রিও করা যায় না। তাহলে এই দিয়ে তার কি হবে? ওই দিয়ে তো লাস্টে আড়িপাতিল মুসার নেকড়া হবে, তাই ছাড়া জুতো মুসার নেকড়া হবে। অবাদ দেন, নগদ টাকা দিয়ে দেবেন, তাই দিয়ে তার ঔষধির দরকার, সেলিমের পড়ার খরচের দরকার, ঘর বাড়ির দরকার, তার চাউল ডাউলির দরকার, তার পোশাক আশাকের দরকার, যা দরকার সেইগুলো ব্যবহার করবে, সেইগুলো কাজে লাগাবে, কথাগুলো ঠিক না? জাকাত দিয়ে দেখবেন ইনশাআল্লাহ সম্পদ বাড়বে, কখনো জাকাতের ভিতরে উল্টো পাল্টা করবেন না। তাহলে আল্লাহ তাআলা জাকাতের দ্বারা ইবাদতের প্রতিদান আখিরাত দেবেনই, দুনিয়ায় সম্পদ বাড়ায় দেয়। 4 নম্বরে হজের কথাটা বলি, হজের দিকে চলে যাব। হজ, হজ করলে আল্লাহ তাআলা রুজির বরকত বাড়ায় দেয়, একেবারে নগদ তাজা প্রমাণ। হাদিসে আসছে আল্লাহ নবী বলেন, যেই লোকটা হজ অথবা উমরা করে আসছে ওই লোকটা মরণকাল পর্যন্ত অভাব দেখবে না। কোন সুবহানাল্লাহ, 2013 সালে আল্লাহ পাক আমারে সর্বপ্রথম হজ এনেছে। বাড়ির থেকে যাওয়ার সময় হজের ট্রাভেলসে দিয়েছে 2,20,000 টাকা, আমার কাছে রাখছে 40,000 টাকা, 13 সালে তো 40,000, বাড়ি 46 দিনের জন্য মাত্র 20,000 টাকা, আর ব্যাংক ট্যাঙ্ক কোথাও চাইলে নাও নাই, চলে গেছি সাইডে হুবহু বাড়ি আসছে, সমান সমান কোনো জায়গায় টানও পড়ে নাই, একটু বেশিও নেই, 200 টাকা আমার কাছে ছিল মাত্র। বাড়ি আসছে হজর থেকে, সন্ধ্যার সময় পড়ছি, ওই রাত্রে মাহফিল ছিল মাগুরা, মাহফিলে গেছি, এরপরে মাহফিলে গেলে কিছু হাদিয়া দিয়েছে, তাই দিয়ে পরের দিনের বাজার গা, বাড়ি এসে শুনি কিচ্ছু নেই। এরপর থেকে আল্লাহ তালা আরো চাইলবার নেছে, 2 ছেলেরে পাঠাইছি, আর এক ছেলে সবে রাতের পরে যাবে উমরা, আমি যাব রমজানের পরে। আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকে এত বরকত দিয়েছে, আমি আজীবন সিজদায় পড়ে কান্দি আল্লাহর নিয়ামতের শুকর আদায় শেষ হবে না। আল্লাহ পাকের আমার বিশ্বাস, আল্লাহ হজের বদৌলতে আমার বরকত বাড়ায় দিয়েছে। মিয়া 10-20 বিঘে জমি রেখে দিয়েছে রাখছেন, এর থেকে 1 বিঘে বেশি একটু হজে যান, যান কি কামাই করতেছেন? হজে যাইয়ে হেরেম শরীফে এক অক্ত নামাজ পড়বেন, আপনার আমল নামায় 1,27,000 নামাজের সব জমা হবে। জীবনের শুরুতে 40 বছর নামাজ পড়েন না, আষাঢ় কালী পূর্ব দিক পড়ছেন, পশ্চিম দিক পড়েন নাই, ঈদের নামাজ ডাও পড়েন নাই, বাদামি আইসা বাদামি বাদামি কথা, ঈদের দিন সকালবেলা ভোর সাথে গ্যাঞ্জাম বাদাইছে, সিমাই খাতি দেশে তার মিঠে হয় নাই, ভোর কপাল ঘড়ি বাড়ি দিয়েছে, 5 কেজি সিমাই সুলসি নিয়ে আনছে, তোর বাপের বাড়ি বাটাইছে, সিমাই তিসি নিয়ে নিয়ে যাই দিন নামাজই পড়বো না, হয়ে গেল ঈদের নামাজ শেষ, আর বাপের জানাজার সময় বাগানের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় বিড়ি খাচ্ছে, এত বড় বাদামি। এই 40-45 বছর চলে গেছে এভাবে আকাম করতে করতে, বুড়োকালে নামাজ শুরু করছেন, ওই 25 বছরের নামাজের গ্যাপ কি দিয়ে পুরোবেন? টাইনি টুনি ধ্যান একটা হজে যাতে পারেন নাকি? হেরেম শরীফে যাইয়া একক নামাজ পড়বেন, 1,27,000 নামাজের সওয়াব পেয়ে যাবে, তাতে আল্লাহ তাআলা ওই গর্ত গ্যাপটা যা আছে সব বন্ধ করে দিতে পারে। 22 দিন মক্কায় নামাজ পড়বেন, তারপরে মদিনায় পড়বেন 8 দিন, আর হজের সাথে আনুষঙ্গিক আরাফাত মিনা মুজদালিফা এটা ওটা দিয়ে আরও আছে কয়েকদিন, এই মিলে একটা প্যাকেজ আপনি সেরে আসতে পারলে আল্লাহর রহমতে 1 বস্তা নেকি নিয়ে আসতে পারবেন, বাকি মরা পর্যন্ত জিন্দেগিতে দুনিয়া আপনার অভাব হবে না। আর নবী পাক বলেন, হজ্জে মাবরুর কবুল হজের বিনিময়ে আর কিচ্ছু না, একমাত্র জান্নাত, কবুল হজের বিনিময়ে একমাত্র জান্নাত, একমাত্র জান্নাত। বহুত আলহাজ দেখি, আলহাজ আল্লাহু আকবার, আলহাজ আল্লাহ, হাজি সাহেব হজের আগেও যেমন হজের পরেও তেমন, দেখেছিলাম সরকারি প্যাকেজ লাস্ট হজ এই সময় করে আসছি, তারপরে আর যাতে পারি নাই, করোনায় মরণায় বাধা হলো, গতবারের প্যাকেজে লাইন পাইনি। এই 19 সালে হজে গেছি আরাফাতের ময়দানে যখন আমরা ছিলাম, তখন তুমুল বৃষ্টি, অত্যমূলক বৃষ্টি আমি জীবনে দেখিনি, বাংলাদেশ তো বৃষ্টির দেশ, বহুত বড় বড় বৃষ্টি দেখছি, আরাফাতের মাঠের ওই বৃষ্টির মতো বৃষ্টি আমি দেখিনি, আর বিদ্যুৎ চমকানো আমি ওইরকম শুনিনি, সিডারের বছর শুনছি বিদ্যুৎ চমকানো, কিসের সিডার,
বাংলাদেশের সেই বিদ্যুতের 10টা বিদ্যুৎ চমকানো যে আওয়াজ, আরাফাতের মাঠের এক একটা বিদ্যুৎ চমকানো সেই আওয়াজ, বইতে মানে কাঁচিয়ে যাচ্ছি। তাঁবুর ভিতরে আমাদের সাথে মন্ত্রী আছে, সচিব আছে, কয়েকজন মন্ত্রী আছে, সচিব আছে, তারপরে এই স্পিকার আছে, ডিসিএসপিরা তো রাসুল্লাহ হলো আমাকে খাদেন পানি আগে যেত, পানি টানি আগে খাত ডিসিএসপিরা, এই এত বড় ভিআইপি ভাবে আল্লাহর রহমতে হজ করে আসছি। তো যখন তাঁবুর মধ্যে আটকে গেছি বৃষ্টিতে, যার যার কায়দা গল্প স্বল্প ভেজে গেছে, মন্ত্রী মহোদয় ধর্মপ্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ খুব সচেতন মানুষ ছিলেন, উনি দেখলেন যে সবই বড় বড় হুজুর, আমি একে কানে ঠেকাবো যে কথা কইেন না, আবার হুজুররা ফ্রি বসে রয়েছে কতক্ষণ পর্যন্ত একটানা ইবাদত করা যায়, চালাকি করে হ্যান্ড মাইকারটা কোন জাতির জন্য সংগ্রহ করছে, টুল একটা নাই নিয়ে আমাকে বসায় দিয়েছে সবাই দিয়েছে এক একজন করে, বক্তা তো 58 জন, 58 জনই বড় মাপের, হাটাজারি পটিয়া বাবুনগর জিরি নাজিরাট লালবাগ ফরিদাবাদ মালিবাগ যাত্রাবাড়ি গহরডাঙ্গা খুলনা দারুল উলুম সরমুনাই তারপরে তামিরুল মিল্লাত ছরসিনা বাংলাদেশের আর বাদ দেয়নি, বাসা বাসা 58 জন, বক্তার তোর অভাব নাই, 4-5 জনের আগে আছে অজে লাগাই দিয়েছে শেষে দিয়েছে আমারে।